বিসমাল রহমান রহিম আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত এ ক্লাসটি অনলাইন টিভেট ডট কম এ দেখা যায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ ইন্সট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট বিষয় কোড সাতষট্টি দুইশো তেতাল্লিশ বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং টেকনোলজি ক্লাস শেষে আমরা যা শিখব ট্রান্সমিশন বা ওয়াল গেইন লোড সম্পর্কে ধারণা ইউফ্যাক্টর এর বিভিন্ন মান বেরকরণ প্রণালী সমূহ টিডি বা টেম্পারেচার ডিফারেন্ট এর মান বেরকরণ প্রণালী সম্পর্কে ধারণা কিউ এর মান বেরকরণ প্রণালী সম্পর্কে ধারণা ইত্যাদি জব নম্বর তিন স্টাডি দ্য ট্রান্সমিশন আর ওয়াল গেন লোড ট্রান্সমিশন বা ওয়াল ওয়ালগেন লোড পর্যবেক্ষণ থ্রি পয়েন্ট ওয়ান ড্র লেআউট অফ ইউর ইনস্টিটিউট লাইব্রেরি রিপ্রেজারেশন ওয়ার্কশপ আর অডিটোরিয়াম থ্রি টু ক্যালকুলেট ইউ ফ্যাক্টর ফর দ্য অ্যাভব লাইব্রেরি রিপ্রেজারেশন ওয়ার্কশপ আর অডিটোরিয়াম থ্রি পয়েন্ট থ্রি সলভ প্রবলেমস রিলেটেড টু ট্রান্সমিশন লোড ওয়াল গেইন লোড জব নম্বর তিন তারিখ দেওয়া থাকবে জবের নাম আর জবের উদ্দেশ্য থাকবে কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউর সমস্যা বলিও সমাধান সতর্কতা বা প্রিকুয়েশান ও মন্তব্য বা রিমার্ক এই জবশিট তৈরি করতে হবে এইগুলো অবলম্বন করে উদ্দেশ্য বা অবজেকটিভস প্রতিষ্ঠানের লাইব্রেরি রেপ্রেজারেশন ওয়ার্কশপ অডিটোরিয়ামের প্রতিচ্ছবি অঙ্কনকরণ সম্পর্কে অবগত হওয়া লাইব্রেরি বা রেপ্রেজারেশন ওয়ার্কশপ বা অডিটোরিয়ামের ইউফ্যাক্টর সমাধান করণ তিন ট্রান্সমিশন লোড বা ওয়াল ওয়ালগেন লোড সংক্রান্ত সমস্যাাবলি সমাধান করণ কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর হিমায়িত স্থানের দেওয়াল সাদ এবং মেঝের দুই পার্শ্বের তাপমাত্রা পার্থক্যের কারণে পরিবহন প্রক্রিয়ায় বাহিরের দিক হতে তাপ ভিতরের দিকে প্রবাহিত বা সঞ্চালিত হয় তাপ প্রবাহের এই হারকেই ওয়াল গেইন লোড বা ওয়াল লিকেজ লোড বলা হয় বাস্তবে কোনো নিয়ন্ত্রিত স্থানের দেওয়াল স্বাদ এবং মেঝেকে সম্পূর্ণরূপে অন্তরিত বা ইনসুলেশন করা সম্ভব নয় কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ নির্ণয় করতে সাধারণত তাপ পরিবাহিত দেওয়াল সাদ ও মেজের ক্ষেত্রফল বা এরিয়া দেওয়ালের তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক বা ইফ্যাক্টর দেওয়ালের দুই পার্শ্বের তলের তাপমাত্রা পার্থক্য বা টিডি এবং দেওয়ালের পুরুত্ব ইত্যাদির মান জানার প্রয়োজন হয় দেওয়াল সাদ ও মেঝের দুই পার্শ্বের তলের তাপমাত্রা পার্থক্যের জন্য দেওয়াল সাদ ও মেঝে বা কাঠামোর যে কোনো অংশ দিয়ে যে পরিমাণ তাপ সঞ্চালিত হয় তা নিম্ন বর্ণিত সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় অর্থাৎ সূত্রটা আমরা দেখি কিউ ইকুয়াল টু এ ইউ টিডি এখানে কিউ হচ্ছে কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ ওয়াটে এ হল কাঠামো বা দেওয়ালের তলের ক্ষেত্রফল বর্গমিটারে ইউ হল তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি ক্যালভেন আর টিডি হলো দেওয়াল সাদ ও মেঝের দুই পাশের তলের তাপমাত্রার পার্থক্য ডিগ্রি ক্যালভেনে এখন আমরা একটা সমস্যা বলে দেখি মিটার ইন্টু সিক্স মিটার একটি দেওয়ালের ভিতরের তাপমাত্রা ফোর ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাহিরে তাপমাত্রা থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়ালের ইউফ্যাক্টর মান হলো জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি ক্যালবিন হলে উক্ত দেওয়ালের মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ নির্ণয় করো এ সহজ একটা এক্সাম্পল দেওয়া থাকবে আর সলিউশন কে করতে হয় দেওয়া আছে দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে থ্রি মিটার ইনটু সিক্স মিটার ইকুয়াল টু এইটিন বর্গ মিটার এবং মনোযোগের সাথে সমস্যা সমাধান করতে হবে দুই প্রয়োজনে শ্রেণী শিক্ষকের পরামর্শ বা সহায়তা নিতে হবে মন্তব্য বা রিমার্ক ওয়ালগেন লোড সম্পর্কিত সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারলে কুলিং লোড সম্পর্কে ধারণা অর্জন করতে সক্ষম হবে থ্যাঙ্কস অ্যানি ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো অনলাইন টিবেট ডট কম ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ জব নম্বর চার নেক্সট কুলিং লোড এস্টিমেশনে সূর্য কর্তৃক সঞ্চালিত তা পর্যবেক্ষণ করুন